আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ইজি রান্নাঘর। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের খুবই সহজভাবে চুলায় চিকেন ভেজিটেবল উল ব্রেড তৈরি করে দেখাবো। এই উল ব্রেড তৈরি করতে যেমনই সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন। আপনারা এই উল ব্রেড বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকালের নাস্তায়ও কিন্তু তৈরি করতে পারবেন। চলুন তাহলে এই রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি উল ব্রেডের ডোটা তৈরি করে নেব, সেই জন্য একটা বাটির মধ্যে নিয়েছি 1 কাপ কুসুম গরম পানি। আপনারা চাইলে কুসুম গরম দুধও ব্যবহার করতে পারবেন। খেয়াল রাখবেন পানি বা দুধ যেন অতিরিক্ত গরম না হয়, একটা আঙুল চুবিয়ে রাখলে এর তাপ সহ্য করতে পারে, এরকম গরম হতে হবে। ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে গলানো বাটারও ব্যবহার করতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা দিয়ে যখন আমি এই ডোটা তৈরি করেছিলাম তখন ডোটা অনেকটাই নরম হয়ে গিয়েছিল, তাই পরে আমি আরও 1/2 কাপ ময়দা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। তাই আপনাদের পানি কিংবা ময়দার পরিমাণটা কম বা বেশিও লাগতে পারে। তো আমি একটা সফট একটা ডো কিন্তু তৈরি করে নিয়েছি, আর ডোটা আমি একটু মুঠে নিইনি। এখন এই ডোটা কিরকম বলের মতো তৈরি করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢেকে রুমের গরম জায়গায় রেখে দেবো 1.5 থেকে 2 ঘন্টার জন্য, অথবা যতক্ষণ না পর্যন্ত এই ডোটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই রেখে দেবো। এদিকে আমি ব্রেডের ভিতরের পুরটা তৈরি করে নেব, সেজন্য একটা প্যানের মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো একটু সফট হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট। এখানে আদা আর রসুন দুইটা একসাথেই আছে। মুরগির মাংস দিয়ে দিচ্ছি আমি ছোট করে টুকরো করে কাটা 1 কাপ। এখন এই আদা রসুন বাটার সাথে এই মুরগির মাংসগুলো প্রায় 2-3 মিনিটের মতো মাঝারি আছে একটু ভেজে নেব। মুরগির মাংসগুলো একটু ভেজে নেওয়ার পর মুরগির মাংস থেকে পানি ছাড়া শুরু হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, লবণ দিয়ে দিলাম আমি স্বাদ মতো। এখন এই সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো মাঝারি আঁচে কষিয়ে নিব, যাতে করে মুরগির মাংসটা আধা সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 2-3 মিনিট পর পানিটা শুকিয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এরই মধ্যে কিন্তু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এই মুরগির মাংসের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি। আপনারা কতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। আলু কুচি করে কাটা দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ, বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি আমি প্রায় 1.25 কাপের মতো, গাজর কুচি দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন এই সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে আর অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না, কারণ এই সবজিগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণেই পানি বের হবে। আমি সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটা মাঝারি করে দিচ্ছি। প্রায় 2-3 মিনিট পর দেখতেই পাচ্ছেন এই সবজিগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। এই সবজি থেকে কিন্তু আরও পানি বের হবে। এখন এই পানির মধ্যেই এই সব কিছু খুব ভালো করে সিদ্ধ করে নিব। প্রায় মাঝারি আছে 5 থেকে 6 মিনিটের মতো আমি এই সব কিছু খুব ভালো করে রান্না করে নিয়েছি, আর এখন পানিটাও শুকিয়ে গেছে। এখন আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক 1 প্যাকেট, দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব।
সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কোয়ার্টার কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু আমার এই চিকেনের পুরটা তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে প্রায় 2 ঘন্টা পর এই ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই ডোয়ের মধ্যে থেকে বাতাসগুলো বের করে নেব আর প্রায় 1 থেকে 2 মিনিটের মতো মথে নেব। আমি প্রায় 2 মিনিটের মতো মথে নিয়েছি আর এখন কিছু ময়দা ছিটিয়ে নিচ্ছি। আর এবার এই ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। এখন আমি এই ডোগুলোকে বলের মতো করে তৈরি করে নিচ্ছি। এখন আমি ডোয়ের 1টা ভাগ নিয়ে প্রথমে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, তারপর 1টা বেশ বড় সাইজের রুটি বেলে নেব। এতে আমি বেশ বড় করেই কিন্তু রুটিটা বেলে নিয়েছি। এখন আমি আগে থাকতে যে চিকেনের আর ভেজিটেবলের পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে প্রয়োজন মতো পুর দিয়ে দিচ্ছি। পুরটা 1টা সাইডে দিতে হবে, রুটির মাঝখানে দেওয়া যাবে না। পুরের পরিমাণটা আপনারা কম বা বেশি করেও কিন্তু দিতে পারবেন। এখন রুটির যেই সাইডে পুরটা রয়েছে ঠিক সেই সাইডে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, তাহলে আঠার কাজ করবে। এবার রুটিটা 2 সাইড দিয়ে ধরে এভাবে করে ভাঁজ করে দিয়ে হালকা চাপ দিলেই কিন্তু রুটিটা লেগে যাবে। এই দিকটায় কিন্তু হালকা হাতে চাপ দিয়ে লাগাইয়া নিতে হবে। কিভাবে করছি সেটা আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই পুরের নিচে রুটির যে অবশিষ্ট অংশ আছে একটা ছুরি দিয়ে এভাবে করে কেটে নেব। যতটা চিকন করে কাটা যাবে এই উল ব্রেডটা দেখতে কিন্তু তত বেশি সুন্দর হবে। আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে করে পুরো রুটিটাই কিন্তু কেটে নিতে হবে। এখন রুটির যে সাইডে পুরটা দিয়েছি সেই সাইড থেকে এভাবে রোলের মতো পেঁচিয়ে নিলেই কিন্তু উল ব্রেডের শেপটা হয়ে যাবে। আর 2 সাইড দিয়ে হাত দিয়ে এভাবে করে চেপে চেপে সমান করে নিতে হবে। আর এভাবে করে কিন্তু আমি 3টা রোল তৈরি করে নিয়েছি। আমি আজকে রোলগুলো বেক করার জন্য কেকের মোল্ড ব্যবহার করছি। এই কেকের মোল্ডটাতে আমি আগে থাকতেই তেল ব্রাশ করে নিয়েছি। এবার একে একে আমি রোলগুলো বসিয়ে দিচ্ছি, 1টার পাশে 1টা করে এভাবে চেপে চেপে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা অল বাটনটিতেও 1টা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলেই সবার আগে রেসিপিটি আপনি দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই 1টি লাইক করে দেবেন। একে একে আমি কিন্তু সবগুলো রোলই বসিয়ে দিয়েছি পাশাপাশি করে। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। প্রায় 20 মিনিট রেস্টে রাখার পর এখন এই রোলের উপরে আমি ডিমের কুসুম ব্রাশ করে দেব। ওভেনের মতো কালার আনতে চাইলে কিন্তু এখানে অবশ্যই আপনাকে ডিমের কুসুম কিংবা লিকুইড দুধ ব্যবহার করতে হবে। ডিমের কুসুম কিংবা লিকুইড দুধ এভাবে ব্রাশ না করলে কিন্তু ওপরে অনেক সুন্দর কালার আসবে না, তো অবশ্যই চেষ্টা করবেন দুধ বা ডিমের কুসুম ব্রাশ করে নিতে। এদিকে আমি এই উল ব্রেডটা বেক করার জন্য চুলায় 1টা নর্মাল সিলভারের হাঁড়ি 1টা স্ট্যান্ড বসিয়ে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে প্রিহিট করে নিয়েছি। এখন চুলার আঁচটা আমি একেবারে লোতে করে রেখেছি আর এর মধ্যে লেখালেখির যে কাগজ থাকে আমি 3টার মতো কাগজ দিয়েছি। এই কাগজের ওপরে আমি স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ড বসিয়ে দেওয়ার পর এবার স্ট্যান্ডের ওপরে আমি এই উল ব্রেডের যে মোল্ডটা আছে সেটা বসিয়ে দিচ্ছি।
বসিয়ে দেওয়ার পর ওপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন ঢাকনার সাইড দিয়ে যাতে কোনো তাপ বেরিয়ে আসতে না পারে, তাপ বেরিয়ে আসলে কিন্তু এই ব্রেডটা হতে অনেক বেশি সময় লাগবে। এখন চুলার আঁচ একেবারে লো থেকে একটু বাড়িয়ে প্রায় 30 মিনিটের জন্য আমি এই ব্রেডটা বেক করে নেব। প্রায় 30 মিনিট পর এই ব্রেডটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্রেডের উপরে অনেক সুন্দর কালার এসেছে। আপনারা হুবহু একই রেসিপি ফলো করে তৈরি করলে কিন্তু আপনাদের ব্রেডও একদম পারফেক্ট হবে। এখন আমি ব্রেডটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ড আউট করে নেব। ব্রেডটা এখন অল্প একটু ঠান্ডা হয়েছে, এখন আমি একটা ছুরি দিয়ে সাইডগুলো আলগা করে নিচ্ছি। সাইডগুলো এভাবে ছুরি দিয়ে আলগা করে নিলে কিন্তু এই ব্রেডটা আলগা হয়ে যাবে। এবার একটা প্লেটের মধ্যে আমি এই ব্রেডটা মোল্ড আউট করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন ব্রেডের নিচে কিন্তু একটুও পুড়ে যায়নি, অনেক সুন্দর কালার হয়েছে আর অনেক সফট হয়েছে। এই চিকেন ভেজিটেবল উল ব্রেডটা খেতে কিন্তু অসম্ভব মজা, আপনারা সকাল বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারবেন। আশা করছি আজকের এই ব্রেডের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম ব্রেডের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও অনেক আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আপনাদের দেখার সুবিধার্থে লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।